কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার সবচেয়ে অপছন্দের কাজ কোনটি, তাহলে এক কথায় আমার উত্তর হবে রুটি বানানো। অর্থাৎ যে কাজটি আমি এখন করছি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অপছন্দের কাজ হলো আমাদেরকে করতে হয় অনেক কিছুই। আমি সব কাজই করতে পারি, দেখা যায় যে আমার খারাপ লাগে না, কিন্তু একটা কাজ করতে আমার যেমন খারাপ লাগে তেমন কষ্টও হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি প্রতিবারের মতো আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদিও অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি ব্লগটা যেভাবে ভিডিও করে রেডি করেছিলাম সেটা আপনাদের সাথে দেখাতে পারছি না, কারণ যে কোনো একটা সমস্যার কারণে আমার মোবাইল থেকে সব ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। গত রাতের প্রায় 12টা 1টা পর্যন্ত আমি রান্নাঘরে কাজ করেছি। যেহেতু আগের ব্লগে আপনারা দেখেছেন আমার কিচেন র‍্যাকটা এনেছি এবং সেটা সেট করেছি, তো আপনাদেরকে বলেছিলাম যে কিচেন র‍্যাকটা যখন আমি গোছাবো তখন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি যথেষ্ট পরিমাণে সময় দিয়ে সুন্দর করে যত্ন করে আমার রান্নাঘরটা পরিষ্কার করেছি। গত প্রায় 2 সপ্তাহ মতো তো হয়ে যাচ্ছে আমার রান্নাঘরের যে আগের র‍্যাকটা ভেঙে গিয়েছে এবং আমার বেশ কিছু জিনিস ভেঙেও গিয়েছিলো। তো এই সব র‍্যাকের জিনিসগুলো সব রান্নাঘরের এক কোণাতে স্তূপ করে রেখেছিলাম, যার কারণে দেখতে মনে হচ্ছিলো রান্নাঘরটা একটা বস্তিখানা। কিন্তু তারপরেও কিছু করার নেই, তো রান্নাঘর প্রতিদিনই গোছাতে হয়, না হলে কিন্তু এলোমেলো হয়ে যায়। এই যে রান্নাগুলো দেখতে পাচ্ছেন, আমি চিংড়ি মাছ দিয়ে লতি ভাজি করেছি, পাবদা মাছ রান্না করেছি, পটল দিয়ে রুই মাছ রান্না করছি, এই সবগুলো রান্নায় আমি ভিডিও রেকর্ড করেছিলাম, সেগুলো সব কিছুই ডিলিট হয়ে গিয়েছে। তা আমার মনটা খুবই খারাপ, আর তাই খুব অপছন্দের কাজটাই এখন করছি। গত প্রায় 1 মাসের মধ্যে আমি একদিনও রুটি বানাইনি। এ বাসা আসার পরে তো আমি রুটি বানাইনি, তো এ বাসা আসা তো আমার 1 মাস 6 দিন হয়ে গিয়েছে আজকে। তো আজকে ভাবলাম যে রুটিটা বানিয়ে রেখে দেই, তাহলে সকালে জারিফকে ছেঁকে দিতে পারবো আর ওরও খাওয়া হবে। গত কিছুদিন ধরে দোকানের জিনিস খেতে খেতে অবস্থা খুবই খারাপ। সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কাজই করেছিলাম এবং সেগুলো যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, সেগুলো যেহেতু রেকর্ডগুলো ডিলিট হয়ে গিয়েছে তো এখন আবার নতুন করে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো কী ভিডিও করব তাই ভাবলাম যে আমি রুটিটাই বানিয়ে নিই। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন 1 কাপ ভাত বসিয়েছি। দুপুরের ভাত কম রান্না করেছিলাম, ওদের বাবা ছুটি নিয়েছে, কিন্তু ছুটি নিলে কী হবে, সে চট্টগ্রামের নেই, সে চট্টগ্রামের বাইরে গিয়েছে, অর্থাৎ তাদের বাড়িতে গিয়েছে একটা দরকারি কাজে, তো রাতে আসবে। তাই ভাবলাম যে গরম গরম ভাত খাবে, দুপুরে তো রান্না করেই ফেলেছি সব কিছু, এখন শুধু একটু ভাত রান্না করব। তা আমি এখানে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম কাইটা করে। আর সবাই তো এসব রুটি বানাতে পারেন, আমি জানি আমার চেয়ে সবাই অনেক ভালো পারেন, আর রুটিটা আমি খুব একটা ভালো পারি না। তো আজকে অনেক দিন পরে রুটি বানানোতে একটু নিজেও লাগছিলো, মানে তারপর কি করব, বানাতে তো হবে। আর অনেক সময় চিন্তা করি যে রুটি মেকারটা কিনবো, কাঠেরটা। সবার কাছে রিভিউ তো অনেক সময় দেখি যে ভালো রিভিউ পাচ্ছি না, অনেকে বলে যে টেস্ট ভালো হয় না, অনেকে বলে ঠিক মতো কিছুদিন হওয়ার পরে আর হয় না। তো খামাখা একটা জিনিস কিনে নষ্ট করব, তার চেয়ে ভালো যে হাতে কষ্ট করে বানাই। তবে মানে যদি আপনারা যারা ইউজ করে থাকেন, যদি রুটি মেকারটা ভালো হয় তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ কমেন্ট করে, আমি চেষ্টা করব এরপরে কিনে নিতে। কারণ প্রচুর বাইরের নাস্তা খেতে হয় সকালবেলা, আমি তো সকালে নাস্তা না খেয়েও থাকতে পারি, তো আমার যেহেতু ছোটো ছোটো 2টা বাচ্চা আছে ওদেরকে তো নাস্তা দিতেই হবে, ওদের খিদে লাগবে আর নাস্তা তো খেতে হবে। সকালের খাওয়াটা যেহেতু বলাই আছে, সকালে খাবে রাজার মতো, দুপুরে খাবে প্রজার মতো, আর রাতে খাবে ভিক্ষুকের মতো। তো সকালের খাবারটা যদি ভালোভাবে না করাতে পারি তাহলে পড়াশুনো ঠিক মতো করতে পারবে না, কারণ ও সকালে একদম ভোরে ভোরে মাদ্রাসে চলে যায়, তখন একবার কিছু খেতে দিতে হয়, আবার যখন ও আসে তখনও কিছু খেতে দিতে হয়। কারণ সেই ভোর 5:30 উঠলে ঘুম থেকে দেখা যায় যে বাসায় আসতে আসতে 11টা। হাতে এটা কি দেখাচ্ছি দেখেন, কেন আমি রুটি বানাই না, আমার হাতের এই গিরাটা বের হয়ে গিয়েছে, আর আমি যখন এই যে রুটির কাঁইটা এভাবে মলছি মানে মুথে নিচ্ছি, তখন আমার এই হাতের গিরাটা আরও বেশি বের হয়ে যায়। তো আমাকে ডাক্তার বলেছে যে আমার হাতে প্রেশার পড়ে, এরকম কোনো কাজ করা যাবে না।
তারপরও কিছু করার নাই, নিজের কাজ নিজে যে করতে হবে। আর আমি এখন রুটি বানানোর জন্য লোক কই পাবো? আপনি সব কাজের জন্য লোক পেলেও রুটি বানানোর জন্য রাজি হয় না বেশিরভাগ বুয়া। আর বুয়াদের হাতে রুটি বানিয়ে খাবো, অত রুটি তো আমার লাগছে না। যদি অনেক বেশি রুটি লাগতো তাহলে একটা কথা ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পেলেন যে আমি রুটিটা ভালো করে মেথে নিয়েছি। তো অনেকদিন পর রুটি বানানোর কারণে একটু মনে হইলো যেন টাইট হয়ে গিয়েছে কাইটা, আর একটু নরম হলে ভালো হতো বেলতে, আর একটু কষ্ট কম হতো আমার। তো যাই হোক, সিদ্ধ রুটি বানাচ্ছি যেন নরম থাকে। আমার ছেলেটা, বড় ছেলেটা আবার একটু খুব বাছে খাবার দাবার, মানে রুটি যদি একটু শক্ত হয়ে যায় তখন সে আর খাবে না। সে যখন খুব ছোট ছিল চুলা থেকে একদম গরম গরম রুটি দিতে হতো, তাহলে না হলে সে খেত না। চিতল পিঠে ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে দিতে হতো, অথবা রুটিও তো সে খেত না ঠান্ডা হলে। এখনও একই অবস্থায় আছে, ঠান্ডা হলে সে একদমই খাবে না। আর রুটি পরোটা দিলে চা দিতে হয়, চা ছাড়াও খায় না। আসলে বাচ্চাগুলো এমনভাবে গড়ে উঠে মনে হয় যেন আমরা এভাবে শিখিয়েছি, আসলে এমনটা না। ওদের যেটা ভালো লেগে যায় ওটার মধ্যে ওরা আকৃষ্ট থাকে, আর যেটা ভালো লাগে না সেটা ওদেরকে জোর করে করাতে হয়। তো এই আর কি, সব বাসায় দু একজন এরকম থাকে। আর বাচ্চাগুলোকে বাচ্চাগুলোর পছন্দেরও দাম দিতে হয়, সবসময় নিজের ইচ্ছা ওদের উপর চাপিয়ে দিলেও হয় না। আমি রুটি বানাতে বানাতে আমার ভাইয়া আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন। যারা আজকে প্রথম আমার লাইফস্টাইল ব্লগটা দেখছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যেন আমি যে কোনো সময় ভিডিও দিলে আপনারা সেটা নোটিফিকেশান পেয়ে আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারেন। তো একে একে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর যেহেতু আমি এগুলো ফ্রোজেন করে রাখবো তাই আর হালকা একটু ছেঁকে নিব। আমি জানি বেশিরভাগ আপুরাই কাজ বাঁচানোর জন্য এই কাজটা করে রাখেন, তবে যারা জানেন না তারা এটা ফলো করতে পারেন। সিদ্ধ রুটিগুলো হালকা করে ছেঁকে এরপরে একদম ঠান্ডা করে তারপরে আপনি একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। তো এই তো, আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছিলাম রুটি বেলার সময় যেন চারপাশটা নোংরা না হয়, আর সেটা একটু ঝেড়ে রেখে দিয়েছি। তো এখন আমি আমার রুটিগুলো এপুট ওপুট করে হালকা করে ছেঁকে নেব। খুব বেশি সময় লাগবে না, 10 সেকেন্ড 10 সেকেন্ড করে দুই পিট ছেঁকে নিলে হয়ে যাবে। তো প্রথম যখন তাওয়াটা ঠান্ডা থাকে প্রথমটা একটু সময় লাগলেও পরেরগুলো আর সময় লাগবে না। আমি রুটি চুলায় দিয়ে ওদিক দিয়ে ভাতটাও নামিয়ে রেখে দিয়েছি। আর এই তো সবগুলো আমি রুটি এভাবে একে একে ছেঁকে নিব। আর এগুলো একটু খোলামেলা জায়গা ছড়িয়ে রাখতে হবে, একটার উপর একটা রাখলে এগুলো ঘেমে ভিজে গিয়ে একটার সাথে একটা লেগে যাবে, আর খেতেও ভালো লাগবে না পরে যখন আপনি খাবেন। আমরা মেয়েরা যতই অপছন্দের কাজ বলি না কেন, বাবার বাড়িতে থাকতে এক সময় কাঁচামরিচ কাটতাম না আমি, আর এখন নির্দ্বিধায় সেগুলো করছি, তবে করতে খারাপও লাগে না। কিন্তু এটা আমি বলছি যে আমার অপছন্দের কাজ, কারণ মানুষের কিছু কিছু কাজ, কিছু কিছু খাবার অপছন্দের থাকতেই পারে। তো আমার এই কাজটা বিভিন্ন কারণে অপছন্দ, এটা বানাতে আমার কষ্ট হয় সত্যি কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার হাতের যে সমস্যাটা আপনাদেরকে দেখিয়েছি সেটার কারণেও আমি রুটি বানানোটা পছন্দ করি না, আর আগে আমি রুটি খেতামও না। এখন রুটি খেলেও মানে এই যে বানানোর কষ্টে খেতে পারি না, যদিও আমার দুই বেলায় রুটি খাওয়া উচিত, কিন্তু আমার ওই যে বানানোর কষ্টে এই জন্য খাই না। সবগুলো রুটি ছেঁকা হয়ে গিয়েছে, আমি এখন সবগুলো রুটি ফ্যানের নিচে এভাবে ছড়িয়ে রাখবো। যখন একদম ঠান্ডা হয়ে যাবে, এগুলো ভাপ থাকবে না, তখন আমি এগুলোকে বক্সে ভরে রেখে দিব। এখন রাতের অনেকটাই বেজে গিয়েছে, এই ফাঁকে আমি জারিফকে ভাত দিয়ে দিয়েছি, আর আফিফ বলছে রুটি খাবে, তো ওর জন্য দুইটা রুটি খাওয়ার মতো করে ছেঁকে নিয়েছি। গরম গরম রুটিগুলো এমনি খেতেও ভালো লাগে, যারা রুটি পছন্দ করে আমি দেখেছি এমনি এমনিতেও দুই একটা রুটি খেয়ে ফেলে। আর এদিকে আমি এক আধা কেজি তরল দুধ গরম দিচ্ছি, দেখি কি করা যায়। এটা এমনি খাওয়ার জন্য আনিয়েছি, ওদেরকে রাতে গরম করে দিব ভেবেছিলাম। তো এখন হঠাৎ মাথায় আসলো ওরা ফুডিং খেতে চেয়েছিলো ওই দিন, তো আজকে সময় যেহেতু আছে, ওদের বাবা এখনও আসেনি, তো না আসা পর্যন্ত আমাকে তো অপেক্ষাই করতে হবে। তাই আমি ভাবলাম যে অপেক্ষা যেহেতু করতেই হবে, তো আমি একটা পুডিং বানিয়ে নিব। দুধটাও যেহেতু হাতের কাছে আছে এবং গরম করেছি, আর আমি দুধটা চুলায় বসিয়ে দিয়ে এদিকে অন্য কাজ করতে করতে দুধটা কিন্তু পুডিং বানানোর মতো যথেষ্ট একদম ঘন হয়ে গিয়েছে। তো ঘন দুধের পুডিংটা এমনিতে মজা হয়, আর বেশ অনেক দিন পুডিং বানায় না। ওর বাবা ওদিন প্রায় 30টা ডিম নিয়ে এসেছিলো, তো ওরা বলতেছে যে শুনতেছি যে বাবা ছেলে কথা বলতেছে, বাবা বলতেছে ছেলেকে তোমার আম্মুকে বলবো যে পুডিং বানাতে।
তো আমি শুনেছি, কিন্তু ওরা মনে হয় ভুলে গিয়েছে, আমাকে আর বলেনি। আমিও ভাবলাম যে ঠিক আছে, ওদেরকে বানিয়ে দিব, আসলেই খেতে দিব। কালকে সকাল ভোরে যখন সে আবার চলে যাবে, তো আবার এক সপ্তাহ পর আসবে, বানানো হবে না, ওরকম করলে হয় না আসলে আলসি করলে। তো এই যে আমার রুটিগুলো, 15টা রুটি হয়েছিল, 15টা রুটি বানাতেই আমার খবর হয়ে গিয়েছে। অনেকে দেখি ডেলি নাকি 15-20টা 30টা রুটি বানায়, আসলে ওনারা অনেক অভিজ্ঞ বলা যায়। তো আমি পুডিংটা চুলায় বসিয়ে দিয়েছি। পুডিংয়ের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি না, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আমার থেকেও আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো আমি মনে হয় যেন একটা দোকান দিচ্ছি এখানে, এখন বাজে রাতে 12:30। আমি চুলায় পুডিং দিছি, আর আজকে রান্না বান্না বেশি হওয়াতে আবার দুধ গরম করা, ভাত দুইবার রান্না করা, সব মিলে অনেকগুলো পাতিল এখানে জমা হয়ে গেছে। কালকে দোয়াপাল্লা সকালবেলা কষ্টই হয়ে যাবে, যদিও সকাল দুটি দুটি দুপুর হয়ে যাবে, কারণ সবগুলো খালি হবে, ওদের বাবা এখনো আসে না, আসলে খাবে। এখন বাজে রাত প্রায় 1:45। আমার পুডিং বানানো শেষ, আমি প্রায় 20 মিনিটের মতো পুডিংটা চুলায় সিদ্ধ করে নিয়েছি। আর এই তো কেমন হয়েছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যদিও গরম ভাপ উঠছে, তো একটু চেক করে নিয়েছি। আর 4টা ডিম দিয়ে আমি পুডিংটা বানিয়েছি, প্রায় বেশিরভাগই 6টা ডিম দিয়ে বানাই, তাহলে পুডিংটা বড় হয়। তো আমি ভাবলাম যে 4টা ডিম দিয়ে বানাই, এটা ফ্রিজে রাখবো না, যেহেতু ফ্রিজে রাখলে ওরা কেউই খেতে পারবে না ফ্রিজের জিনিস, তাই ভাবলাম ছোটো করে বানাবো যেন খাওয়া হয়ে যায়। বড় করে বানালে রাখলে আবার সেটা পরে ফ্রিজ থেকে বের করে দিলে টেস্টটাও তেমন পাওয়া যাবে না, আর ওদের তো ক্ষতি হবেই। তো আমি একটু 4-5টা ছেড়ে দিয়ে এটা বের করে নিচ্ছি। আমি ওভাবে আগুন বন্ধ করে দিয়ে এসে এদিকে মোবাইলে কাজ করছিলাম, তো ওর বাবা আসছে প্রায় 1:22 বাসায় এসে পৌঁছাইছে বাড়ি থেকে। তো ও তো সকাল ভোরে আবার ফজর নামাজে পড়ে চলে যাবে, তাই গরম গরমই কেটে দিয়ে দিচ্ছি। ও বলছে গরম খাবো না, তো আমি এখন না খেলে দেখা যাবে তোমার সকালে আর খাওয়া হবে না, তাই তাড়াহুড়ো করে গরম গরম যখন মোল্ড আউট করেছি, সাইডটা একটু কেমন জানি হয়ে গিয়েছে। তো এটা আপনারা স্কিপ করবেন, তবে যথেষ্ট পরিমাণে ক্রিমি ক্রিমি হয়েছে আর খুব মজা হয়েছে। আমি সাধারণত এত মিষ্টি দিই না, আজকের পুডিংটাতে আমি যত মিষ্টি দিয়েছি, কারণ আমি খুব একটা খাবো না, ওরা খাবে, তো ওরা সবাই মিষ্টি পছন্দ করে, আমার দুই ছেলে, ওদের বাবা, আমার জন্য শুধু খাবারে মিষ্টি কম দিতে হয়। তো আমি আজকে একদম ছোট ছোট করে কেটে দিব, ওরা যেহেতু খাবে, আর মেহমানের জন্য করলে একটা নির্দিষ্ট সাইজ থাকে। নরম নরম জিনিস কাটতে কিন্তু ভালোই লাগছিল আমার কাছে। এই দেখেন কেমন ক্রিমি টেক্সচারটা হয়েছে, পুডিংটা কিন্তু একদম সহজ। অন্য কোনো এক সময় রেসিপি দিয়ে দিব, যারা নতুন আছেন দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।